হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে রয়েছি আর্টস অফ রিচ্ছানজি। আজকে একটি নতুন অঙ্কন নিয়ে চলে এলাম। প্রথমে কাটা কম্পাস দিয়ে গোল দিয়ে নিব। এবার ভিতর ভিতরে একটা গোল দিব লম্বা করে। তারপর চারপাশে একটা একটা করে দাগ দিয়ে খুব বানাবো। মাঝখানে একটা দাগ দিয়ে খুব বানালে সব থেকে বেশি ভালো হয়। দেখুন আমি কিভাবে খুব বানিয়েছি। তারপর মাঝখানের দাগটা ইরেজার দিয়ে মুছে ফেলব। আমার কত সুন্দর শেপ এসে গেছে। এটি একটি বল। এবার রং করব। সুন্দর করে রং করতে হবে যাতে বাইরে না যায়। এভাবে বিভিন্ন কালার দিয়ে রং করে নিব বলটি। আমার রং করা হয়ে গেছে। এখন আমি পেন্সিল দিয়ে ফিনিশিং দিব। ফিনিশিংটা দিলে খুব ভালো লাগে। Thank you.
হয়ে গেছে আমার রং করা, আর পেন্সিল দিয়ে ফিনিশিং করাও শেষ। আমি কি কি রং ব্যবহার করলাম সেগুলো আপনাদের দেখালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন।